জায়গা থেকে সংবাদের আড়ালে গিয়ে এই নতুন জীবনে পা দিয়েছে, এটা এই আড়ালটা আসলে কেন? না, আমি তো আড়াল করিনি, আমার প্রোগ্রাম তো অনেক আগে থেকেই প্ল্যানিং করেই করা। বাট আমাদের মানে শুরু থেকেই ছিল যে ফ্যামিলিগত জিনিসটা মেনটেন করেই করবো। আর অবশ্যই আমি যেমন যেদিন বিয়ে করেছি সেদিন আমি সবাইকে প্ল্যানিংছি অফিসিয়ালি, চেয়েছিলাম যে ওইভাবে প্ল্যানিং করা, যেভাবে আমি আমার এনগেজমেন্ট করেছিলাম সেইভাবে। যেটা হচ্ছে যে মিমের সাথে প্রায় 5 বছরের সম্পর্ক, 6 বছর, হ্যাঁ 6 বছরের সম্পর্ক, সেটা এই যে সাধারণত তারকাদের প্রেমের সম্পর্কটা অনেক আগে থেকেই বিভিন্ন মাধ্যম দিয়ে ছড়ায়, কিন্তু মিম এই জায়গাটা কিভাবে গোপন রাখলেন, কিভাবে রক্ষা করেছে? আসলে মানুষ চাইলেই সবকিছু পারে, তাই না? আর প্রেম করতে হলে যে মানুষকে জানিয়ে করতে হবে এমনটা না, এই জিনিসটা দুজনের মধ্যেই আমাদের ছিল, যে আমরা চেয়েছিলাম যে জিনিসটা খুব যদি সিক্রেটলি থাকে। ইভেন আমার মাও মানে মোটামুটি প্রায় আমাদের প্রেমের 2-3 বছর পর আমার বাসা যাচ্ছে, তো কীভাবে করা হয়েছে আপনি বুঝেন। আর হ্যাঁ, যেভাবে আমরা চেয়েছিলাম যে আমার ক্লোজ যে কোয়ার্টিস্ট দেখেছি সেই কোয়ার্টিস্টও জানতো না, তো সবাই একটু অবাক হয়েছে যে তুমি সারাদিন শুটিং করো, বাট আমরা কখনো বুঝতে পারিনি। তো এটা বলবো যে আমি অ্যান্ড সনি দুজনে ওইভাবে মেনটেন করে রেখেছি, সুন্দর রেখেছি। এটাও আছে যে তারকারা আসলে বিয়ের পরে যেহেতু বিশেষ করে নারীদের ক্ষেত্রে তাদের ক্যারিয়ারটা নিয়ে একটু সামনের দিকে ভাবতে একটু কষ্ট হয়ে যায় বা কাজের ক্ষেত্রেও, সেই ক্ষেত্রে মিমের কোনো ধরনের পরিকল্পনা আছে কি না? মানে না, আমার কাছে মানে ভুলেই যে আমার বিয়ে, কারণ আমার আগে যেমন আপনারা জানেন যে 5টার সঙ্গে আমাদের ভোট গ্রহণ।